শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভারী মালদায়। তার জেরে সকাল থেকে শুরু হয়েছে হালকা বাতাস সহ বৃষ্টি। আর বৃষ্টির জেরে মালদা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হান্টাকালিমোর এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপরে, বন্ধ হয়ে পড়ে সেখানকার যান চলাচল। পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার, অল্পের জন্য রক্ষা পায় টোটো চালক সহ পথ চলতে সাধারণ মানুষেরা। এক দোকানদার জানান, সকালের বৃষ্টিতে হুড়মুড়িয়ে পড়ে মোটা গাছের ডাল, সেখানকার বৈদ্যুতিক তার সহ অন্যান্য কেবলের উপর পড়ে থাকে সেই ডাল, যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এখনো পর্যন্ত সেখানে এসে পৌঁছয়নি, তাই অবিলম্বে সেখানকার গাছের ডাল সরিয়ে নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে। Delta Sakura, ride the future now. Japanese technology e-bikes, পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 1 মিনিটে ব্যাটারি সোপিং ফেসিলিটি, ব্যাটারির উপর 5 বছরের ওয়ারেন্টি, খুব সহজ এক্সচেঞ্জ এবং EMI সুবিধা। টায়ারের উপর পাচ্ছেন 5 বছরের ওয়ারেন্টি, 5 বছর পর্যন্ত নিশ্চিত এক্সচেঞ্জের সুবিধা, এককালীন ফ্রি টায়ার রিপ্লেসমেন্ট, 24,000 পর্যন্ত রেফারেল বোনাস, 60-80 কিমি রেঞ্জ, নো লাইসেন্স, নো রেজিস্ট্রেশন, নো রোড ট্যাক্স, 5 বছরে 2.5 লাখ সঞ্চয়। আজই আসুন ডেল্টা সাকুরা, রাইড দ্য ফিউচার নাও। MS রিয়া অটোমোটিভ, MH রোড কোচবিহার, ওয়ার্ড নম্বর 4, কন্ট্যাক্ট 0358222284। শুক্রবার সকাল থেকে আকাশের মুখ ভার মালদায়, তার জেরে সকাল থেকে শুরু হয়েছে হালকা বাতাস সহ বৃষ্টি। আর বৃষ্টির জেরে মালদা 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন হান্টাকালী মোড় এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে রাস্তার উপর, বন্ধ হয়ে পড়ে সেখানকার যান চলাচল। পাশেই রয়েছে বিদ্যুতের ট্রান্সফরমার, অল্পের জন্য রক্ষা পায় টোটো চালক সহ পথ চলতি সাধারণ মানুষেরা। স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত গাছ কাটার আবেদন জানান। কোন এলাকায় এটা ঘটনাটা, কখন হলো এটা? 7:15 দিকে হালকা হালকা বৃষ্টি ছিল,